মনসা মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিবছর শ্রাবণ ও ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে পঞ্চমী তিথিতে গ্রাম বাংলার ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা। আর এই মনসা পুজো উপলক্ষে একের পর এক মনসা মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকার মুনির পত্নী। দেবী ভাগবত পুরাণ সহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মা মনসা হলেন সর্পদেবী। প্রধানত গ্রাম বাংলা ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পুজো প্রচলিত আছে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনে প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই মনসা পুজো করা হয়। তাই মনসা পুজোকে কেন্দ্র করে প্রতিমার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। মৃৎশিল্পীরা কাদামাটি, খড়, কাঠ সংগ্রহ করে এক মাস আগে থেকে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতেই এই শ্রাবণ মাসে পূজিত হন মা মনসা দেবী। তাই শিল্পীদের এই সময় দম ফেলারও ফুরসত নেই। দিনরাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে একের পর এক দেবী প্রতিমা। এক প্রতিমা শিল্পী জানান, এবারে তাদের প্রতিমাগুলো শুধু আশেপাশের গ্রামেগঞ্জেই নয়, এমনকি বিহার থেকেও বহু অর্ডার এসেছে মনসা প্রতিমা তৈরির। কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়ার প্রতিমা শিল্পীরা জানান, তাদের তৈরি প্রতিমাগুলোর মধ্যে 700 টাকা থেকে 3000 টাকার পর্যন্ত। প্রতিমা শিল্পীরা জানান, প্রতিমা তৈরি করে রং সম্পূর্ণ হতেই বহু দূর দূর থেকে মানুষ এসে তাদের তৈরি প্রতিমা নিয়ে যাচ্ছে বাড়িতে পুজো করার জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নেপাল পাল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে দক্ষিণ হানাবাদ পালপাড়া। আচ্ছা, কি বানাচ্ছেন এই সময় আপনি? এটা মনসা, আপাতত মনসা, তারপরে শুরু হয়েছে। আচ্ছা, মনসা পুজো কবে? মনসা পুজো শ্রাবণ মাসের সংক্রান্তি। তো মনসা পুজো উপলক্ষে বানাচ্ছেন? হ্যাঁ, মনসা পুজো। আচ্ছা, কত বছর ধরে? মোটামুটি আমার বয়স এখন ধরে নেন 65। আমি 18-19 বছর থেকে আমি এই ব্যবসায় যুক্ত। তো এই মূর্তিগুলো বিক্রি করে কিরকম দামে বিক্রি করছেন মনসার মূর্তিগুলো? মনসার মূর্তি এই যে মনে করেন যে ছোটো থাকে, এগুলো 700 থেকে আরম্ভ করে উপরে আমাদের এখন জিনিসের কোয়ালিটি হিসাবে 5000-6000 এর উপরে মনসা বিক্রি করে। কারণ এখন তো মার্কেটই হচ্ছে রেডিমেড এর অর্ডার, যারা মানে মোটামুটি হয় কিছু কিছু অর্ডার দিয়ে যায়, কিন্তু আমাদের তৈরি করতে হবে। কোথায় কোথায় অর্ডার, মানে কোথা থেকে মানুষ এইগুলো নিবে? এগুলো আমাদের এখানে মোটামুটি কালিয়াগঞ্জে, এদিকে মনে করেন বিহারেও চলে যায়, কাটিয়ারে, কাটিয়ার বাস্তাই, ডালখোলা এগুলোতে চলে যায়, এই সাইডে মানে দূরে পড়ে চলে যায়। আচ্ছা, কিভাবে অর্ডার দিচ্ছে সবাই? কেউ যদি বিহার থেকেও কেউ অর্ডার দেয়, কিভাবে দিচ্ছে? সে দিচ্ছে, আমাদের প্রতিমা তৈরি করা থাকে, প্রতিমা দেখে সেই হিসাবে দরদাম করে আসে, নিয়ে চলে যাচ্ছে বিহার থেকে। হ্যাঁ, ওরা বুক করে যায়, ওরা এসে নিয়ে যায়। তো এই প্রতিমা বিক্রি করে কি লাভ হয়? আপনার সংসার চলে? চলছে, এখন কি করবা, কিন্তু উচিত উচিত পয়সা পাচ্ছি না তো। আচ্ছা, কেন? কারণ উচিত উচিত পয়সা চালে বলছে এত দাম দিয়ে নেওয়া সম্ভব না। জিনিসপত্রের দাম বেড়ে গেছে নাকি? জিনিসপত্র সবকিছুই তো দাম। মাটির দাম কিরকম? মাটির দাম আর বলো না, মাটির দাম অনেক বেশি। যেই মাটি আমরা কিনতাম আগে 300 টাকার তুলি, সেই মাটি এখন 800-1000 টাকার তুলি হয়ে গেছে। ঠিক আছে।
safemusiclist.com, royalty-free music.